ছেলে মেয়ে দিকে চলাফেরা খারাপ হয়ে যাচ্ছে তুমি একটু তো শাসনের মধ্যে রাখো দাদা যেই না বলেছি পুনি নিয়ে নাচে করে এমন মার মেরেছে নাক থেকে গলগল করে রক্ত বার হলো আমি তো যন্ত্রণা ছটফট করছি আমার ঘাড় ধরে নিয়ে দেয়ালের গায়ে মুন্ডু ঘষে দিল দাদা ওই জন্য আজ চিন্তা ভাবনা করে দিবি ছেলে মেয়ে যত অন্যায় করুক ওদের কিছু বলবো না এই বাড়ি নিয়ে ঘুরছে বউটাকে শাসন করবো আর শুধু শাসন করবো না বাড়ির আগায় নাচাবো দেখিয়ে দেবো আমিও একটা পুরুষ আমি পুরুষ না আমি নেনুয়া পুরুষ দাদা এই আমার বউ মমতা ইনি তো খাচ্ছে আমার ছেলে মেয়ের মাথা কি আমি আমার ছেলে মেয়ের মাথা খাচ্ছি না তোমাদের দাদা তো আমি পাড়ায় মুখ দেখে তো পাচ্ছি না মুখে পড়া মমির মেরে ঘরে কোথা বার্তা দিয়ে গেছে কি কোথা বার্তা দিয়ে গেছে দাদা ঘরের কথা বাইরে বলতে নেই তবু লজ্জার মাথা খেয়ে বলতে হচ্ছে আজকে আমি খোলার বাজারে বাজার করতে গিয়েছি আসার সময় ফিরে আসছি আমার মেয়েটা দেখি রাস্তার ঠালে দাঁড়িয়ে একটা ছেলের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে আমি লজ্জা থেকে যে পাশ থেকে কেটে আসবো আসতে পারছি না মুখে গামটা দিয়ে তারপরে আস্তে আস্তে কেটে চলে এলাম দেখেছো এরকম বাবা কোনো ঘরে আছে নিজের মেয়ের নাম এত বড় কলঙ্কের কালী জমা দিবে কে বাঁধলো না দিবে কেমন আছে আমার দাদাই আমি বলতেছি তোমার ছেলেটা বাড়ি আছে কেন সে মাঠে খেলতে গেছে মাঠে খেলতে যায় না কাকে স্বপ্নের দোকানে বড় বড় বিড়ি খাচ্ছে আমার ছেলে মেয়েদের নামে মিথ্যা কথা বলেছো আমি এখন কি মারলাম এরপরে দ্বিগুণ মারবো তোমার দাদা আমি ওদের বাবা আমি চাইবো না আমার ছেলে মেয়ে দুটো ভালো হয়ে চলুক আমি কি যা কথা বলি সবাই বলে আমি মিথ্যা কথা বলি তাহলে কি আমি সংসারে মিথ্যাবাদী হয়ে গেল কারণ ছাড়া তোমার বন্ধু কোনদিন তোমার বাড়ি আসে এটা অবশ্য ঠিক কারণ ছাড়া আমার বন্ধু কোনদিন আমার বাড়ি আসে বন্ধু তোমার একটা দুঃখের খবর আছে তোমার দুঃখের খবর মানে আমি আজ সকালবেলা মদ খেয়ে আপনার থেকে বের হচ্ছি আর তোমার ওই খোঁচা খোঁচা চুল ছেলেটা বলছে দেখি না ওই মদের আবগারি মতো ঢুকে বাল করছে আর এর তার ফিরছে আর ঢোলে ঢোলে শুধু এখানে ওখানে পড়ে যাচ্ছে ও বন্ধু এই নিয়ে তোমার বাড়ি যত অশান্তি হচ্ছে এই কথাটা তোমার বন্ধুনিকে বলতে গেলাম তোমার বন্ধুনি বলে সেই আমার ছেলের নামে মিথ্যা কথা বলছো মানে তোমার বিশ্বাস হারিয়ে গেছে কি বিশ্বাস করো বন্ধুনি তোমাকে বিশ্বাস করছে না আরো একটা দুঃখের খবর আছে আরো দুঃখের খবর মানে তোমার ওই যে মেয়েটা হ্যাঁ আমি কালকে চারটের সময় বিকাল চারটের সময় লক্ষ্মীকান্ত বুঝতে সামনে দেখলাম একটা ছেলে ছাতার নিচে বসে বাদাম খাচ্ছে ও বন্ধু এইটা নিয়ে তো আরো বেশি অশান্তি এই কথাটা তোমার বন্ধুনিকে বলতে গেলাম তোমার বন্ধুনি বলে সেই আমার মেয়ের নামে মিথ্যা কথা বলছো মানে তোমাকে বিশ্বাস করছে না এইটুকু বলতে তোমার এতক্ষণ সময় লাগছে এই তো ব্যাপার কি বলি শোনা এই মদ খরের কথা শুনে একটু চলো দেখবে বাড়ি বিশ্বাস গড়গড় করে ঢুকে যাবে তুমি যা বলবে আমি তাই শুনবো বন্ধু শুনবে হ্যাঁ শোনো হ্যাঁ বলছিলাম কি আমি আসছি হ্যাঁ তুমি যাচ্ছ তুমি যাচ্ছ আমি আসছি আমি যাচ্ছি তুমি যাচ্ছ বন্ধুকে কিছু বুঝতে পারলো শুধু চলে গেলাম এই কথা বুঝতে পারলো এই তো বন্ধু শুধু চলে গেলাম না বুঝতে পারলো তো মত তো ছাড়া মত করে কথা কেউ বুঝতে পারে কেন বন্ধু আমি এখানে বাংলা করে যা বলি এখানে যা বাংলা করে আছে সকলে আমার কথা বুঝতে পারে ভালো না বুঝতে পারবো না পারবে না কেন তো প্রমাণ করে দিচ্ছি আমি একদিন হাওড়া ব্রিজের নিচে বসে বাংলা খাচ্ছি আর দেখি না ব্রিজের মাথায় উঠে একটা বাংলা কর ওখানে উঠে দেখি বলছে আমি পড়ে মরে যাবো আমি পড়ে মরে যাবো কতগুলো ভালো লোক এসে বলছে বলে নেমে আয়
পড়ে গেলে মারা যাবি নেবে আর কিন্তু শুনবে কেন ভালো লোকের কথা কেন শুনবে শুনছো না আমি এসে বললাম আমি নামি এসো করে নামলে কি করে নামলাম এসে বললাম এ তুই বাংলা কাজ আমি বাংলা খাই নেবে আর যদি না নামিস পকেট থেকে প্লেট বের করছি দেখ ব্রিজের গোড়া থেকে কেটে দেবো এই বলেছি বলে আমি নেমে যাচ্ছি ভাই কাটিনি আমি নেমে যাচ্ছি প্লেটের ভয়তে বাংলা খুব নিচে নেমে এলো আসছে বাধ্য সত্যি ওই জন্য বলছি শোনো ভালো করে বুঝবে তবে বুঝতে পারবে শোনো আমি যাচ্ছি তুমি আসো তুমি যাচ্ছ আমি আসছি আমি যাচ্ছি তুমি যাচ্ছ তুমি আসছো আমাদের ঘুরে চলে আমি বুঝতে পেরেছি বন্ধু তুমি যা বলো তো সব কথা আমি বুঝতে পেরেছি বুঝতে পেরেছো কি বলি শোনো হ্যাঁ বলো তাহলে আমি আসি এসো বন্ধু আমার কথা মতো চলবে বিশাল বাড়ি ঢোকা বই আমার বউকে বুঝিয়ে দেবো এই সংসারে কারা মিথ্যা কথা বলে আজন চুলে মেরি মেরি সানাম কুই নামে বইল তুজন আজন চুলে মেরি মেরি সানাম কুই নামে বইল আমার সংসারে মিথ্যা ভরে গেছে এবার সত্য কথা বলানো মেশিন যে মিথ্যা কথা বলবেন তাকে শুধু কাবাট কাবাট করে চড় মারবে আরে কি বলছি মানে আগে তোর মা কে বলো তো মা তুমি এতক্ষণ কোথায় গিয়েছিলে কেন বাবা আমি স্কুলে পড়াশোনা করতে গেছিলাম নিশ্চয় তুই মিথ্যা কথা বলেছিস ওই জন্য তোকে মেরে দেন সত্য করে বল তুই কোথায় গিয়েছিলি বলছি তো আমি স্কুলে না 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 বলছি 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 মানে ওই বলছিলাম কি বাবা ওই বলছিলাম কি কি আমি পার্কে বসে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা মারছিলাম সত্য কথা বলেছে কেমন সত্য কথা বলছে ডাকো তোমার সেই গুণদার ছেলেটা এই বয়সে তুই বিড়ি সিগারেট খাচ্ছিস তোদের মতো যখন আমার বয়স ছিল আমি তো বিড়ি সিগারেট মুখেই দিতাম না যখন আমার বয়স ছিল তখন তো আমি এক প্রান্তে বিড়ি সিগার খেতাম তবে খুব তো ছেলে তোর দিচ্ছি আজকালকার ছেলেরা কেন নেশা ভান করে ওই জন্য কথা বলে না যেমন বাপ তেমন বাপ ছেলে মা
Oh,
ترجمة